রহমান ইরাহিম এম এস টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বসুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম হলি ফুল গাছের ভিডিও বড় ভিডিও শর্ট এর আগে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ডালে ডালে একটি একটি করে ফুল ফুটছে আমার এই গাছটি দেখতে পারছেন আপনারা অন্য অন্য চারা ফুল গাছের সাথে এই গাছটি এনেছিলাম ছোট্ট একটি চেরা আপনার হলিয় ফুল গাছ আরও কয়েকটি ফুল গাছ এবং ফল গাছ সবজি গাছ এনেছিলাম আপনার সুগন্ধি নার্সারি থেকে দেখেছিলেন তার সাথে ছোট্ট এই পাঁচ লিটারের বোতলে আমি রোপণ করেছিলাম এই গাছটি মাশাল্লাহ অনেক বড় হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে আরও বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আমি কাঠির সাহায্যে গাছটাকে আপনার লাইন দিয়ে রেখেছিলাম গাছটা হচ্ছে লতের সিস্টেম লত যেইরকম হয় উদ উড়ি বা খদুর সেই রকমভাবে এই লটটা তারপরে আমি আর একটি বড় ডাল দিয়ে এই গাছটাকে দিতে দিয়েছি এরপরেও দেখা যাচ্ছে অনেক বড় হচ্ছে আরও বড় ডাল দেওয়া প্রয়োজন দেখি কি করা যায় আর এই গাছের ডালের সাথে আরেকটি ডাল হয়েছে সেই ডালেও ফুল ফুটেছে প্রত্যেকটা পাতার মাঝে মাঝে খলি আসতেছে এবং প্রত্যেক দিন তিনটা চারটা করে ফুল ফুটতেছে রেগুলার ভিডিও দেওয়া যায় না এবং তোলা যায় না তারপরেও আমি তিন চার দিনের ভিডিও অল্প অল্প করে তুলে একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রিয় যারা ভাই বোন বন্ধুরা আছেন তারা দেখবেন আর যারা দেখেন না তারপরেও একটি লাইক দিবেন দেখার পরে সাবস্ক্রাইব যদি নাও করেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলকে যদি মনে করেন সাবস্ক্রাইব করলে আপনাদের এমবি যাবে না এমবি যাবে না কিন্তু আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ দেয় এবং ভালো লাগে মনটা ফ্রেশ লাগে একটি সাবস্ক্রাইব বাড়লে মনে হয় অনেক বড় একটি জিনিস আর কি বলবো ভালো থাকেন আমার মতন যারা সাত পাগল এবং গাছ পাগল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া করব তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও দেখার জন্য এবং ছোটো ছোটো যারা আমার মতন ইউটিউবার আছে তাদের ভিডিও আপনারা দেখবেন দেখে একবারে আগ দিবেন এবং উৎসাহ দিবেন আর এই ফুল গাছগুলা কিন্তু বেশি খরচ নাই খুব অল্প পরিমাণ খরচ আর কি বলবো আসসালামু আলাইকুম